হিন্দুর স্বার্থ রক্ষা করার জন্য যে সংগঠন, তার নাম হিন্দু সংহতি। দীর্ঘদিন ধরে এই সংগঠনটি এই বাংলায় কাজ করছে। মূলত তপন ঘোষ ছিলেন এই সংগঠনের সভাপতি এবং তার নেতৃত্বেই রাজ্যের বিভিন্ন জেলায় এই সংগঠনের শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল। প্রতি বছর ধর্মতলার রানী রাসমণি রোডে 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে হিন্দু সংহতি এই সংগঠনটি। কিন্তু এই বছর রানী রাসমণি রোডে তাদেরকে দেখা যায়নি সভা করতে, তার বদলে তারা সভা করেছিল ভারত সভা হলে, এবং সেই সভায় তাৎপর্যপূর্ণভাবে তপন ঘোষকে কিন্তু দেখা যায়নি। সেই সভাতে বর্তমান যিনি সভাপতি দেবতনু ভট্টাচার্য, তার নেতৃত্বেই পুরো সভাটা হয়েছে। কিন্তু যে লোক, যে যশ যশ থাকে এই সংগঠনের, যেভাবে হিন্দুত্বের বার্তা নিয়ে দলে দলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে, সে হাজার হাজার জনতার উপস্থিতি কিন্তু এদিন চোখে পড়েনি। এই নিয়ে আমরা দেবতনু ভট্টাচার্যর কাছে জিজ্ঞাসা করেছিলাম। তিনি যেটা বলতে চাইছেন যে সাংগঠনিক কিছু নিজেদের মধ্যে সাংগঠনিক কিছু সমস্যা ছিল আর সে কারণেই হয়েছে। পরবর্তীকালে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই সংগঠনের যিনি সভাপতি ছিলেন অর্থাৎ তপন ঘোষ, যাকে বলা হতো যে হিন্দুত্বের প্রবীণ তোগড়িয়া, বাংলার প্রবীণ মানে ভার্সন, বাংলা ভার্সন প্রবীণ তোগড়িয়া, সেই তপন ঘোষ বলছেন যে কিছুদিন আগেই এই সংগঠনকে মানে ই করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সংগঠন ভেঙে দেওয়া হয়েছে, তারপরেও কেন হিন্দু সংহতির সভা হচ্ছে এবং হিন্দু সংহতির নামে হচ্ছে, তার নতুন সভাপতি হয়েছে, সে প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে গেছেন এবং তিনি বলছেন যে যা করছে করুক, এ ব্যাপারে তিনি বেশি কিছু বলতে রাজি নন। এবং এই বিষয়টি নিয়ে দেবতনু ভট্টাচার্য আবার বলছেন যে এর সঙ্গে রাজনীতির একটা যোগ শুরু হয়েছিল হিন্দু সংহতির সঙ্গে। তবে যাই হোক না কেন, হিন্দু সংহতি সবসময় হিন্দুদের কথা বলেছে, হিন্দুত্বের কথা বলেছে, হিন্দু সেনা, হিন্দু বীরত্ব, হিন্দু কালচার, হিন্দু ইতিহাস, হিন্দু রাজনীতি, সব কিছুতে হিন্দুত্বের একটা বার্তা কিন্তু হিন্দু সংহতি বরাবরই দিয়ে এসেছিল এবং তারা বলিষ্ঠভাবে কথা বলতো এবং হিন্দুদেরকে এক হওয়ার কথা বলতো। তাদের বহু বক্তব্য নিয়ে গোয়েন্দা বিভাগের মধ্যে, পুলিশ বিভাগের মধ্যে সাংবাদিক কুলে আলোচনা হয়েছে এবং মানুষের ভিতরে একটা আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছিল। গতবার 2018 সালের 14 ফেব্রুয়ারি যখন রানী রাসমণি রোডে সভা হয়, সেখানে সাংবাদিকদের সঙ্গে ধস্তাধস্তি এবং তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয় এবং হিন্দু সংহতিকে পুরো পুরি বিভিন্ন নাগরিক সমাজের লোকেরা একটা ঘৃণার চোখে দেখতে শুরু করে সেই সময়ে। তারপরে গোটা দেশ মানে রাজ্যের বাইরে তারা বিভিন্ন রাজ্যে অর্থাৎ আসামে বিভিন্ন রাজ্যে তারা কাজ করা শুরু করে দেয়। শুধু তাই নয়, তপন ঘোষকে দেখা যায় যে ভারতের বাইরে ইংল্যান্ডে গিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, ভারতের বাইরে বিদেশিদের মধ্যে হিন্দু সংহতির, হিন্দুত্বের বার্তা তিনি দেওয়ার চেষ্টা করছেন এবং গ্রামগুলিতে, বিশেষত উদ্বাস্তু পরিবারগুলিতে, SC ST পরিবারগুলিতে দেখা যাচ্ছিল যে ব্যাপক সংখ্যক হিন্দু কিন্তু এই সংগঠনটিতে আসছিল এবং তারা একটা বলিষ্ঠ ভূমিকা নিচ্ছিল যে হিন্দুত্বের শক্তি, হিন্দু শক্তি, হিন্দুর জয়, এইরকম একটা ভাব কিন্তু তাদের ভিতরে ছিল। সেই সংগঠনটিকে নিয়ে বিতর্ক তো অনেক ছিল, সাম্প্রদায়িকতা ছড়ানো, হিংসা ছড়ানো, নানা রকমের বিতর্ক কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছিল। কিন্তু সংগঠনটি এই এক বছরের মধ্যে যে ভেঙে গিয়েছে এবং তারপরে আবার তাকে জোড়া লাগিয়ে হিন্দু সংহতির কাজ করে যাওয়ার যে চেষ্টা চলছে, সেটা আজকের বোঝা গেল 14 ফেব্রুয়ারি ভারত সভা হলে। সেখানে দেখা গেল যে লোক এসেছে, কর্মীরা এসেছে হিন্দু সংহতির, কিন্তু যে কর্মীরা আসতেও তপন ঘোষের সভায় রানী রাসমণি রোডে, সেই রকম ভিড় কিন্তু দেখা যায়নি। ভারত সেবা হলটা সবাই জানে যে একটা ছোট জায়গা, সে হলে সভা করেছে কিন্তু হল ভর্তি হয়নি। তারপরেও দেবতনু ভট্টাচার্য অবশ্য বলছেন যে বাছাই করা কর্মীদের নিয়ে সভা করা হয়েছে আর সে কারণে লোক কম হয়েছে, আর পরীক্ষা চলছে মাধ্যমিকের, সে কারণে রানী রাসমণি রোডে সভা হয়নি। এখন আমরা তপন ঘোষ ঠিক কি বলেছেন শুনে নেব। হ্যালো, হ্যাঁ তপন দা, আমি ট্রিডিয়ান বাংলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজ তো প্রতিষ্ঠা বার্ষিকী হিন্দু সংহতির, আপনাকে তো দেখতে পেলাম না।
আমি তো অনেক আগে ডিক্লেয়ার করে দিয়েছি আমি হিন্দু সংঘ থেকে ভেঙে দিয়েছি, আমার কথা না শুনে কেউ কিছু চায় কন্টিনিউ করছে, তারা তাদের মধ্যে যা পারা করছে তারা। কিন্তু সংগঠন তো আপনার। আরে বাবা, আমার সংগঠন তো আমি ভেঙে দিয়েছি, জানো না? জানো না আগে বলো না। জানি, ব্যাস ওটাই আমার বক্তব্য, আর কিছু কোনো কথা নেই। কিন্তু আপনার সংগঠনটাকে এখনো কিভাবে চালাতে পারে? চালাতে পারে এই নিয়ে এত কথা বলতে ভালো লাগছে না রে ভাই, তোমার বলো আমার মতের বিরুদ্ধে, আমার ইচ্ছার বিরুদ্ধে এটা ওরা কন্টিনিউ করছে, ব্যাস। ওকে বল, ঠিক আছে।